তো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের সবাইকে আবারও স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আমি সৈকত চৌধুরী, চলে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন জায়গায় নতুন রুটের বাসে ভিড়ে। তো আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে কোন রুটের বাস নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করব। তো তাও আমি আবারও বলে দিচ্ছি, আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে ভিআইপি রোডের পাশে তেইঘরিয়া হাওড়া ময়দান মিনি বাস স্ট্যান্ডের সামনে। তো আমার এই যে পেছনেই পুরো যে জায়গাটা দেখছেন, ঠিক আছে, এই পুরো জায়গাটা নিয়ে হচ্ছে তেঘরিয়া হাওড়া মিনি বাস স্ট্যান্ড। আর এই মিনি বাসের রুট নাম্বার, এই মিনি বাসের রুট নাম্বার হচ্ছে 172। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি তেঘরিয়া হাওড়া ময়দান রুটের মিনি বাস স্ট্যান্ড নিয়ে শুরু করবো, যেটার রুট নাম্বার হচ্ছে 172। তো আর দেরি না করে শুরু করা যাক তাহলে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে এই ভিআইপি তেঘরিয়া ভিআইপি রোডের পাশে যেই তেঘরিয়া হাওড়া ময়দান যে মিনি বাস স্ট্যান্ডটা আছে সেটা এবার একটুখানি ঘুরে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে তেঘরিয়া থেকে হাওড়া ময়দান যাবার মিনি বাস স্ট্যান্ড। আর এই তেঘরিয়া থেকে হাওড়া ময়দান যাবার মিনি বাস স্ট্যান্ডের রুট নাম্বার হচ্ছে S172। আর এই মিনি বাস স্ট্যান্ডের পাশ দিয়ে চলে গেছে হচ্ছে ভিআইপি রোড, ও এই ভিআইপি রোড ধরেই এই তেঘরিয়া থেকে হাওড়া ময়দান যাবার মিনি বাসগুলো যাতায়াত করে। বন্ধুরা, আমার প্রতিটা রুটের বাসের ভিডিওর মতো আজকের ভিডিওতেও থাকবে আপনাদের জন্য এই তেঘরিয়া হাওড়া ময়দান রুটের মিনি বাসের সমস্ত ইনফরমেশানগুলো, মানে এই তেঘরিয়া থেকে এই তেঘরিয়া হাওড়া ময়দান মিনি বাসের ফার্স্ট কার লাস্ট কার কখন, আর হাওড়া ময়দান থেকেও সেই সেম, আর তেঘরিয়া থেকে হাওড়া ময়দান আর হাওড়া ময়দান থেকে তেঘরিয়া পর্যন্ত এই মিনি বাসের মোট ভাড়া কত নিচ্ছে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত, মানে এই মিনি বাসে পা রাখলেই, ঠিক আছে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে তেঘরিয়া থেকে হাওড়া ময়দান আর হাওড়া ময়দান থেকে আবার এই তেঘরিয়া ফিরে আসে, সেই সমস্ত বিষয়ের ডিটেলসগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আর দেরি না করে যাওয়া যাক এই তেঘরিয়া হাওড়া মিনি বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটা মিনি বাস হয়ে, যেটা কি না এখন ছাড়বে, ঠিক আছে, করে যাওয়া যাক একদম টানা হাওড়া পর্যন্ত, হাওড়া ময়দান পর্যন্ত। আজ তো বন্ধুরা, আমি ফাইনালি উঠে করেছি তেঘরিয়া হাওড়া ময়দান মিনি বাস স্ট্যান্ডে, একদম জানলার ধারে সিট নিয়ে, আপনারা জানলা দেখতেই পাচ্ছেন। এবার আমি টানা এই বাসে করে যাবো হচ্ছে হাওড়া ময়দান পর্যন্ত, আর যেতে যেতে আপনাদেরকে রাস্তার ভিউগুলো দেখাবো, প্লাস কোন কোন এলাকা হয়ে যাচ্ছে সেইগুলো দেখাবো, আর তার সাথে কোন কোন মানে এই বাসে এই 172 নম্বর রুটের মিনি বাসের সমস্ত ইনফরমেশানগুলো দিয়ে দেবো। তো আর দেরি না করে যাওয়া যাক তাহলে। তো আমি যে মিনি বাসটায় উঠে বসলাম সেই বাসটার কিছুক্ষণের মধ্যে তেঘরিয়া হাওড়া ময়দান মিনি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিয়ে ভিআইপি রোড ধরে বাগুইহাটি, কেশ্চপুর, ভিআইপি দমদম পার্ক, ভিআইপি লেক টাউন, শ্রীভূমি, বিধাননগর ক্রসিং, বিধাননগর স্টেশন, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো হাওড়া ময়দানের দিকে। তো এবার হাওড়া ময়দান বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে যেতে আপনাদেরকে এই তেঘরিয়া হাওড়া ময়দান মিনি বাস সম্পর্কে তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই তেঘরিয়া হাওড়া ময়দান রুটের মিনি বাসগুলো 7 থেকে 8 মিনিট পরপর পাবেন হাওড়া ময়দান ও তেঘরিয়া এই দুই জায়গা থেকে। আর এই তেঘরিয়া হাওড়া ময়দান মিনি বাসের বর্তমান মাথাপিছু মোট ভাড়া নিচ্ছে 20 টাকা করে তেঘরিয়া থেকে হাওড়া ময়দান ও হাওড়া ময়দান থেকে তেঘরিয়া পর্যন্ত, ও ন্যূনতম মানে সবচেয়ে কম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু। আর এই তেঘরিয়া থেকে এই তেঘরিয়া হাওড়া ময়দানের প্রথম মিনি বাস ছাড়ছে সকালবেলা 7টার সময় ও লাস্ট মিনি বাস ছাড়ছে রাত্রিবেলা 7টার মধ্যে। ও হাওড়া ময়দান থেকে এই তেঘরিয়া হাওড়া ময়দানের প্রথম মিনি বাস ছাড়ছে সকালবেলা 7টার সময় ও লাস্ট মিনি বাস ছাড়ছে রাত্রিবেলা 8টার মধ্যে, কিন্তু এই সময় ভবিষ্যতে বদলেও যেতে পারে। আর এই মিনি বাসগুলো যখন তেঘরিয়া থেকে হাওড়া ময়দান যায় তখন তেঘরিয়া, জোড়ামন্দির, বাগুইহাটি, কেষ্টপুর, ভিআইপি দমদম পার্ক, ভিআইপি ভাঙর, লেক টাউন ফুটব্রিজ, লেক টাউন ভিআইপি মোড়, শ্রীভূমি, গোলাঘাটা, দক্ষিণদারি, বিধাননগর ক্রসিং, বিধাননগর স্টেশন, 915 বাস স্ট্যান্ড, তেলেঙ্গাবাগান, মুচিবাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, মানিকতলা, বিধানসরণী ক্রসিং, গিরিশ পার্ক, রাম মন্দির, এমজি রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, সত্যনারায়ণ পার্ক, বড়বাজার,
হাওড়া স্টেশন হয়ে যায় হাওড়া ময়দান পর্যন্ত। আর এই তেঘুরিয়া হাওড়া ময়দান রুটের মিনিবাসগুলো যখন হাওড়া ময়দান থেকে তেঘুরিয়া যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়ে যায়। তো এবার আমাদের বাসটা তেলেঙ্গা বাগান, মুচিবাজার, অরবিন্দ সেতু, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, মানিকতলা, গিরিশ পার্ক, রাম মন্দির, এমজি রোড, বড়বাজার এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো হাওড়া ময়দান বাস স্ট্যান্ডের দিকে। আমি ফাইনালি চলে এসেছি হচ্ছে তেঘুরিয়া থেকে। এই যেমন পিছনে যে মিনি বাসটা দেখছেন, এই বাসটা করে আমি একদম টানা চলে এসেছি হচ্ছে হাওড়া জেলার অন্তর্গত হাওড়া ময়দান। হাওড়া ময়দানে আমি চলে এসেছি আর এই বাসটা করে আমি মেনলি এসেছি। তো এবার আপনাদেরকে দেখাই এই তেঘুরিয়া হাওড়া ময়দান যে রুটের যে মিনি বাসগুলো আছে সেগুলো হাওড়া ময়দানে এক্স্যাক্টলি কোন জায়গাটায় দাঁড়াচ্ছে। বন্ধুরা, এই জায়গাটার নাম হচ্ছে হাওড়া ময়দান বাস স্ট্যান্ড। আর এই হাওড়া ময়দান এলাকাটি হাওড়া জেলার মধ্যে পড়ছে। ও এই তেঘুরিয়া হাওড়া ময়দান রুটের মিনি বাসগুলো, যেগুলোর রুট নাম্বার হচ্ছে S172, এই মিনি বাসগুলো তেঘুরিয়া থেকে এই হাওড়া ময়দান বাস স্ট্যান্ড পর্যন্ত আসে, আবার এখান থেকেই আবার তেঘুরিয়া যায়। বন্ধুরা, তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখো আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ভিডিও। তো আজকের ভিডিওটা থেকে আশা করছি আপনারা এই তেঘুরিয়া হাওড়া ময়দান রুটের মিনি বাস সম্পর্কে A to Z পুরো ডিটেলস পেয়ে গেছেন। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন, এরকমই বাসের ভিডিওর আপডেট পাওয়া যাবে। দেখা হবে বন্ধুরা আপনাদের সঙ্গে একটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। তো ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। তিন দিন, গুড বাই।